রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী সময় দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের নির্ধারিত প্রোগ্রাম যথাসময়ে শুরু করতে না পারে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুরুতেই আমাদের আজকের এই প্রোগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান যাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজন, আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকে সবার সম্মানিত অতিথি বর্তমান সুরের আঙ্গিনায়, যাদের সুরে সুরে সুস্থ সংস্কৃতির চর্চা করে যাচ্ছে, তারই মধ্যে একজন অনুপম শিল্পী ঢাকা বিভাগের শিশু বিভাগের সম্মানিত পরিচালক আমিনুল ইসলাম আশরাফি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আশরাফি ভাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আশরাফি ভাই, আমরা দেরি না করে আপনাদেরকে পেয়ে গেছি, আমাদের দর্শকরা অনেক কম থেকে আমাদেরকে আপনাদের জন্য অপেক্ষা রয়েছে। তো আমি শুরুতেই মহান বিজয় দিবসকে সামনে রেখে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তো আপনি শুরু করতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার কোন গান দিয়ে আপনি শুরু করবেন? ধন্যবাদ আপনাকে। আমি আমিনুল ইসলাম, অনুপম সাংস্কৃতিক সংসদের শিশু বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত আছি। তো এখান থেকে আমরা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের অনুপমে সাপ্তাহিক ক্লাস হয়ে থাকে, বিশেষ ক্লাস হয়ে থাকে। সকলকে অনুপমের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন পূর্বেই আমরা আমাদের 10টি গানের একটি অ্যালবাম, বিশেষ একটি অ্যালবাম, এখন তো কেউ অ্যালবাম করে না, একক গান নিয়ে কাজ করে বা ভিজুয়াল করে, কিন্তু ভিজুয়ালের মধ্যেই আমরা 10টি গানের একটি বিশেষ অ্যালবাম করেছি। সেখানে বিশেষ কিছু গানের চমক থাকবে ইনশাল্লাহ। আশা করি আপনাদের সিলেটেও কিছু গানের শুটিং করা হয়েছিল। তো সকলে অনুপম টিভি লিখে সার্চ করলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবে, এবং আমাদের যেই নতুন নতুন গানগুলো এবং সদ্য আমাদের শুটিং করা যে গানগুলো, অল্প কিছুদিনের মধ্যে আমরা কিছু গান রিলিজ করব। তো আশা করছি আপনারা অনুপমের সাথেই থাকবেন, আর সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন। যারা দেখছেন যারা শুনছেন সকলকে ধন্যবাদ, সকালেই লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আশরাফি ভাই, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। আমাদের আরেকজন সম্মানিত অতিথি আজকে, যাদের আপনাদের পরোপকারিতে আজকে আমাদের এই আরটিএল বাংলা টিভি বন্ধুদেরকে পেয়ে, আপনাদের মতো দুজন গুণী শিল্পীকে পেয়ে, তো তারই মধ্যে আরেকজন হচ্ছে আহমেদ ফয়সল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আহমদ ফয়সল ভাই, অনুপম সংস্কৃতি সংসদের উনি সংগীত বিভাগের পরিচালক হিসেবে। তো আমরা আশা করবো আমাদের আজকের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা গানে গানে আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আপনারা উপভোগ করবেন। তো আমি আর দেরি না করে শুরুতে আহমদ ফয়সল ভাই, যদি আমাদের প্রোগ্রামে এসে প্রথম শুরুতে আপনার যদি পরিচয়টুকু আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে দেওয়ার জন্য আপনার আছে। আমি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, যদি আরেকবার বলতেন। জি জি, আমি ফয়সাল আহমেদ, বর্তমান দায়িত্বশীল অনুপম সাংস্কৃতিক সংসদের সঙ্গীত বিভাগ পরিচালক। আর পড়াশোনা হচ্ছে যে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে কামিল শেষ করলাম এবারে, তারপর ইকোনমিক্সে মাস্টার্স করতেছি ঢাকা ঢাকা কলেজ থেকে। ইকোনমিক্স মাস্টার্স
ধন্যবাদ মোহাম্মদ ফয়সাল ভাই, আমরা আশা করছি আপনাদের আজকের সুরের মাধ্যমে আমাদের এই মহান বিজয় দিবসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের গানে গানে আমাদের দর্শকরা অনুভব করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেরি না করে আমাদের এই সম্মানিত অতিথিদের কাছে গান শুরু করছি। আমি শুরুতে গান পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকলের পরিচিত অনুপম শিল্পীগুচ্ছ ঢাকার শিশু বিভাগের সম্মানিত পরিচালক আমিনুল ইসলাম আশরাফি ভাই। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করছি, যে গানটির সাথে দেশাত্মবোধক গানের কিছু মিল রয়েছে, সেজন্য এই গানটি পরিবেশন করছি। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ সুমহান। প্রতিদিন পতাকা উড়ে সবুজে রাঙিনা, প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙা। প্রতিদিন পতাকা উড়ে সবুজে রাঙিনা, প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙা। প্রতিদিন মায়ের হাতে তসবি ঘূর্ণায়মান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ সুমহান। প্রতিদিন সূর্য ডুবে পাখিরা যায় নীড়ে, প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় ফিরে। প্রতিদিন সূর্য ডুবে পাখিরা যায় নীড়ে, প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় ফিরে। প্রতিদিন জিকির তুলে কণ্ঠে বাজে গান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ সুমহান। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ যে মহান। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ সুমহান। আল্লাহ সুমহান, আল্লাহ সুমহান। ধন্যবাদ সবাই। মারহাবা, আমরা চমৎকার একটি আশরাফি ভাইয়ের কাছ থেকে। আমরা এরপর যে আবার চলে আসছি আমাদের ফয়সাল ভাইয়ের কাছ থেকে, আহমদ ফয়সাল ভাই, তো আপনি আমাদেরকে কি শোনাবেন আজকে? ধন্যবাদ
আমিনুল ইসলাম ভাইয়া কে এত সুন্দর একটি গান আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। আমি এখন যে গানটি পরিবেশন করব সেটি একটি দেশাত্মবোধক গান, লিখেছেন মাসুদ রানা ভাই আর সুর করেছেন মিজান আহসান। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভরো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নব চেতনার ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভুলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনার ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য এ মাটি ধন্য। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য এ মাটি ধন্য। ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা সৈনিকদের দেশ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। সবুজ শ্যামল এই দেশটায় আমার, সবুজ চাদর মনে হয়, যে দেখো দূরের পাহাড় গুলো ঊর্ধ্ব পানে চেরয়। সবুজ শ্যামল এই দেশটায় আমার, সবুজ চাদর মনে হয়, যে দেখো দূরের পাহাড় গুলো ঊর্ধ্ব পানে চেরয়। যেখানে মানুষ থাকে আপন জনের মতো, নেই কোকোনো রেষারেষ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভুলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনার ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। ওয়েল ডান, ওয়েল ডান আহমদ ফয়সাল ভাই, চমৎকার। আমরা আসলে যে বাংলাদেশের জন্য 1971 সালে 30 লক্ষ বাঙালি রক্ত দিয়েছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত বিনিময়ে আমরা যে পেয়েছি স্বাধীনতা, সে বাংলা স্বাধীনতাকে আমরা কোনো দিন বেশি সাফল্যের হাতে তুলে দিতে পারবো না। আমাদের নতুন দিনে আজকের এই 49তম এই বিজয় দিবসে আমাদের অত্যধিক শপথ নেই, আমরা আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই অর্জনকে আমরা সকল হাতে তুলে দেবো না ইনশাআল্লাহ। শেষ বিন্দু দিয়ে হলো আমরা সেই স্বাধীনতা মান আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আমরা এত চমৎকার একটি গান শুনলাম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে আহমদ ফয়সালের কাছ থেকে। এখন যে আমরা চলে যাই আশরাফি ভাই, আমাদেরকে আশরাফি ভাই কি উপহার দিবেন?
ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। এতক্ষণ আমরা শুনছিলাম অত্যন্ত মর্মাতন একটি দেশের সঙ্গীত, যা পরিবেশন করলেন শিল্পী আহমেদ ফয়সাল, যিনি অনুপম সাংস্কৃতিক সংসদের সঙ্গীত বিভাগের পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগেই বিজয় দিবস উপলক্ষে ফয়সাল ভাইয়ের একটি গান মুক্তি পেয়েছে, যেটি ওনার ভেরিফাই ফেসবুক পেজ আহমেদ ফয়সাল অফিসিয়াল এবং তার ইউটিউব চ্যানেলেও আশা করি গানটি দেখতে পাবেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং চমৎকার একটি পরিবেশনা ছিল। বিজয়ের দিবসে সব শিল্পীরাই চেষ্টা করছে কোনো না কোনো কাজ করার, সেজন্য ভাইয়ের কাছে আপনারা তার ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন। এই পর্যায়ে একটি দেশের জনপ্রিয় দেশের গান পরিবেশন করছি, কথা ও সুর লিখেছেন আবু জাফর। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার খাল মন গান গে যায়, আমার খাল মন গান গে যায়, এ আমার দেশ এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই মধুমতি ধাম সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, এই মধুমতি ধাম সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘ। আমরা আশ্রমের ক্ষেত্রে আবারও শুনবো, তো আমি এ পর্যায়ে হয়তো আমাদের ইন্টারনেট সমস্যা হয়েছে, কারণে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। তো আমি এ পর্যায়ে আবারও আসছি বিশাল ভাই, আমরা আপনার কাছ থেকে প্রথমে যে একটা চমৎকার শুনছিলাম, আবার এ পর্যায়ে আপনি আমাদের কিছু শোনাবেন। জি, আসলে এখন যেহেতু বিজয়ের মাস, আমি চাচ্ছি যে আমরা সত্যিকারই আসলে যে বিজয় আমাদের মহান মুক্তিযোদ্ধারা আমাদেরকে মূলত যে বিজয়টা দিয়েছেন, এই বাংলাদেশ তো আসলে সবারই বাংলাদেশ, আমাদের অলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। আমি মানে তাদেরকে স্মরণ করে একটি গান দর্শকদের উদ্দেশ্যে ইনশাল্লাহ এখন শুরু করব। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, আল্লাহ আপনার প্রেমের শহীদ যারা,
আল্লাহ আপনার প্রেমের শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমের শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমের শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লার বাংলাদেশ, এই আমানত সার বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লার বাংলাদেশ, এই আমানত সার বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমের শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমের শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, 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 কবুল করুন আল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার অপূর্ব একটি গান আহমদ ফয়সাল ভাই। তো আমি এ পর্যায়ে আবার আসছি আমাদের আশরাফি ভাই কাছে, আমিনুল ইসলাম আশরাফি ভাই, আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন এ পর্যায়ে? আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমি লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অত্যন্ত ধন্যবাদ আমাদের আহমেদ ফয়সাল ভাই, অত্যন্ত সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন। এই পর্যায়ে একটি দেশের গান পরিবেশন করছি, কথাও সুর মাসুদ রানা। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ সম্প্রীতিতে গড়া
এই কোকোন রে সারে, রক্তের বিনিময় করেছি স্বাধীন আমারে বাংলাদেশ, সৌহার্দ সম্প্রীতিতে গড়া এই কোকোন রে সারে। এসো সবাই মিলে হিংসা বিভেদ বলে গাই বিজয়ের গান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা, লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা, শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়েছে রমলান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমিনুল ইসলাম আশরাফি ভাই, আপনার গানের মাধ্যমে আজকে গোটা 18 কোটি মানুষের যে আজকে 49তম বিজয় দিবসের যে স্বপ্ন, যে বাস্তবায়ন আপনার গানের মধ্যে ফুটে এসেছে। আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতো আমাদের দেশেরকে আমরা অন্যের হাতে তুলে দেবো না। আমাদের দেশের যে স্বাধীনতা, আমরা 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি স্বাধীনতা আমরা 45 ঠাকুরের হাতে তুলে দেবো না ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা হোক আমাদের সেই বিজয় দিবসে। তো আমি এ পর্যায়ে আবারও আসছি আমাদের আহমদ ফয়সাল ভাই, তো আপনি আমাদেরকে কি উপহার নিয়ে আসবেন এ পর্যায়ে? আসলে তো আমরা অনেকক্ষণ পর পর কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করছি, এখন আমি চাচ্ছি যে আমি একটা প্রার্থনামূলক একটি হামদ দর্শকদের জন্য। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু, ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবু ডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু, আমার সকল আধার করো আলোয় দীপ্তময়, খুব সকালে তোমার কাছে করি
করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সা, অশান্ত মন শান্ত বানা তাও করে দাও মা। ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সা, অশান্ত মন শান্ত বানা তাও করে দাও মা। রহম স্রোতে ভাসাও দাও পুষ্পিত হৃদয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। আপনার গানে গানে আমাদের জীবনের প্রত্যেকের চাওয়া আমরা যেন সেই মহান কারিমের কাছে আমরা যাই কোনো হয় সবগুলার জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের এই দুনিয়ার এবং ছোট্ট একটা পরীক্ষা কেন্দ্রে আমরা যেন উত্তীর্ণ হতে পারি, সেই জন্য মহান রব্বুল কারিমের কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে তা কবুল করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত চমৎকার আজকে গানগুলো আমাদের সম্মানিত ভাইয়েরা উপহার দিচ্ছে। আমরা আমাদের সময় আর পারতেছে না, কিন্তু এরপরে মন চাচ্ছে যে ওনাদের কত অনেকক্ষণ পেয়েছি ছেড়ে দেওয়ার মন চায় না। দর্শকরা আমরা আশা করছি এই গান থেকে আমরা শিখবো, এই বিজয় দিবসের এই গানগুলা থেকে আমাদের জীবনকে একটি পরিপূর্ণ সে সাধারণের জন্য এই গানগুলা মনে করি যথেষ্ট। আমাদের দেশপ্রেম এবং আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহর সাথে আমাদের যে আহমদ ফয়সালের যে গানে গানে বললেন, আমরা যেন মহান রাব্বে কারিমের কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, আমরা তওবা ইস্তেগফার করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এ পর্যায়ে আমাদের সর্বশেষ গান যেটি আমাদের আমিরুল ইসলাম আশরাফি ভাইয়ের সর্বশেষ গান, আমি এ পর্যায়ে আমিরুল ইসলাম আশরাফি ভাইকে উনার সর্বশেষ আমাদের গানটি দর্শকদের কাছে উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। অত্যন্ত ধন্যবাদ উপস্থাপক। আমি এখনই বিদায় নিতে চাচ্ছিলাম কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তো আপনি যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছেন সেজন্য সর্বশেষ একটি হামদ হয়েছে, দেশের গান হয়েছে, এবার একটি নাতে রাসুল দিয়ে আমাদের অনুষ্ঠানকে শেষ করে দিতে চাচ্ছি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ছেলেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালি দুমোর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালি দুমোর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ধন্যবাদ সবাই। সময় দেওয়ার জন্য আমরা আপনার কাছে আর্জেন্ট বাংলার যদি পরিবার আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি আপনার এই গান গুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গানের বদৌলতে কালকে আপনার ময়দানে আপনাকে জান্নাত দিবেন, এবং এই গানের আলোকে যেন আপনাকে এই গানের যে গানে গানে সুস্থ সংস্কৃতি চর্চা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই দাঁড়ায় দেবে আমৃত্যু আপনাকে কাজ করার তৌফিক দান করে। সময় তো 10টার তো আমরা প্রোগ্রামে একবার শেষ প্রান্তে, তো আমরা সর্বশেষ গানটি আবার শুনবো আমাদের আহমদ ভাইয়ের কাছ থেকে। তো আহমদ ভাই আপনি আমাদেরকে কোন গানটি পরিবেশন করবেন আপনার সর্বশেষ গান? সর্বশেষ আমি আবার একটি দেশাত্মবোধক গান দিয়ে প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সিদানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না, এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের কোনো
তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, ওয়ে তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে, থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, মাঠে মাঠে কিষাণের মুখে ঘরে ঘরে কিষাণের বুকে স্মৃতি বেদনা রাখিনি রে, বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের রে কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাই। আপনার গানটি শুনেই যেন আমরা আবার চলে গেছিলাম সেই বাংলাদেশে, যদিও আমরা আজকে প্রবাসে আজকে লন্ডন থেকে আজকে কথা বলছি। আপনার গানের মধ্যে যে হৃদয়ের ব্যাকুলতা এবং প্রত্যেকটা কথার মধ্যে যে আপনার এই সুদূর দেশের প্রতি মায়াবী রূপ আপনি তুলে এনেছেন, আমরা সত্যি মুগ্ধ। আমরা আশা করছি আপনার এই গানের মাধ্যমে 18 কোটি বাংলাদেশের মানুষ আজকে সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে, রব্বে কারিমের কাছে আমরা দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন তারা এই দেশের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদেরকে জন্য জান্নাতের মেহমান করা, তাদেরকে জন্য তাদের আত্মাকে জন্য আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে তাদেরকে শহীদদের মর্যাদা দান করেন। এবং আমরা যারা তাদের সেই রক্তের বিনিময়ে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা একটি রাষ্ট্র হিসেবে পেয়েছি, আমরা যে তাদের সেই রক্তকে আমরা রক্তের মান রক্ষা করতে পারি, দেশকে বিশ্বের মানচিত্রে শুধুমাত্রই আমরা লাল পতাকা পেয়েছি আমরা বসে না থেকে দেশকে আরো সম্মুখ পান দেওয়ার জন্য আপনার মতো আহমদ ফয়সল ভাইয়ের মতো তরুণরাই যেন আগামী দিনের সেই সোনার বাংলা গড়ার জন্য, সোনার রাষ্ট্র পরিচয় করার জন্য আমরা যেই যেই সমস্ত 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে যে আমরা মূল মন্ত্র নিয়ে এসেছিলেন, সেই মন্ত্রকে আবার যেন আমরা বাংলার মাটিতে বিভিন্ন দেশের হাতে না দিয়ে প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য মহান রব্বে কারিমের কাছে আমরা তৌফিক কামনা করছি। আপনার মতো আমাদের মতো তরুণরাই যেন আমরা যেন আমাদের নিজ নিজ অবস্থান থেকে এই বাংলার স্বাধীনতার মানকে অর্জন করার জন্যই আমরা প্রত্যেকেই যেন একজন সালাম জব্বার বরকত হয়ে এই বাংলাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কাজ করতে হবে। সেই জন্যই আমরা আবারও সর্বশেষ অনুপম সাংস্কৃতিক সংসদকে আমাদেরকে আজকে আমাদের দর্শকদের অত্যন্ত চমৎকার ভাষায় যে গানগুলা পরিবেশন করছে
আমরা ধন্যবাদ জনাব আহমদ ফয়সাল ভাই আপনার চমৎকার গানের জন্য। আমরা আরটিএল বাংলা টিভি পরিবার থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সুন্দর একটি প্রোগ্রাম জাতিকে উপহার দেওয়ার দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া দোয়া করবেন। ধন্যবাদ পরিবারের জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অরূপ সাংস্কৃতিক সংসদের আহমদ ফয়সাল এবং আমিনুল ইসলাম আশরাফির পায়ের কাছ থেকে অত্যন্ত চমৎকার দেশাত্মবোধক গান শুনছিলাম, হামদে বারিকালা শুনছিলাম, নাতে রাসুল শুনছিলাম। তাদের গানে গানে আমরা বাংলাদেশের আমাদের যে 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা আমরা যে বিজয়ে অর্জন করেছিলাম, আজকের এই 49তম বিজয় দিবসে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং রবে কারিমনিকে তাদেরকে শহীদ মর্যাদা দান করার জন্য তাদের জন্য মহান রবে কারিমের কাছে আমরা তৌফিক কামনা করছি, দোয়া করছি। এবং তাদের রক্তের বিনিময়ে আমরা এই অর্জিত স্বাধীনতা যেন আমরা রক্ত করতে পারি, সেজন্যই আমাদেরকে আহমদ ফয়সাল এবং আশরাফি ভাইদের তরুণদেরকে আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে তাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আজকের এই বিজয় দিবসে আমাদের সকলের মূল মন্ত্র হোক, আসুন আমরা আমাদের দেশটাকে আমাদের অন্তর দিয়ে আজকে যেভাবে সর্বশেষ গান আহমদ ফয়সাল ভাই চমৎকার তার হৃদয়ের ব্যাকুলতা দিয়ে প্রকাশ করেছেন, আসুন আমরা আমাদের প্রত্যেক জায়গা থেকে আমরা অবস্থান নেই। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে, সুজলা সফল বাংলাদেশকে আমরা যেন বিনদেশি কোন 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি স্বাধীনতা আমরা যে রক্ষা অর্জন করেছি সেটা রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্ব অবস্থান করতে দিতে হবে। তাই আসুন আমরা বিজয় দিবসের সেই সফল আমরা আজকে শিক্ষা নেই, আমাদের শপথ নেই, আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ রক্তবিন্দু দিয়ে হলো আমরা যেন আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে পারি। তাই মহান রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা দত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আগামী সপ্তাহে দেখা হবে অন্য কোন অতিথির সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বোপরি নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।